আছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে, আর এখন চলছে জাজমেন্ট রাউন্ড, ইনকোডা টিভি জাজমেন্ট রাউন্ড। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের বিচারক। ইতিমধ্যেই তিনি কিন্তু পুরো মণ্ডপটা খুব সুন্দরভাবে ঘুরে দেখেছেন, পছন্দও করেছেন। তো একটু বলো যে তোমার কীরকম লাগছে? ওনারা বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, তাই তো? ওনারা যেটা চেষ্টা করেছেন সেটাতে মাটির কাছাকাছি নিয়ে যেতে। আমি সত্যি মাটির কাছাকাছি এসেছি, কারণ ওনারা হয়তো জানেন না আমার খুব কাছেই বনান বটাপ। আমি বেলগাছারই ছেলে, তো এমআইজি হাউস ইন আমার বনান বটাপ। তো ওইখানে ফিরে এবং এইখানে জাজমেন্ট করতে এসে আমার একটা অন্য নস্টালজিয়া কাজ করে। তার মধ্যে এমন একটা থিম করেছে যেটা সত্যি আমাকে অন্যরকমভাবে ভাবিয়ে তোলে। তো থ্যাংক ইউ এইরকম একটা পুজো মানে আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। সাধারণ দর্শককে বলবো আসুন দেখুন, কাজগুলো দেখুন। কাজের একটা তো শিল্পীর একটা পরিচয় পাওয়া যাবে, শিল্পের পরিচয় পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, শারদীয় শুভেচ্ছা বেলগাছিয়া সাধারণ দুর্গ উৎসব কমিটির সবাইকে। কুয়োর যে পাড়গুলো হয় সেগুলো ভেঙে ভেঙে দেখো না, আমাদের বাংলার শিল্পের উপর সত্যি আমাদের গর্ব করা উচিত। মূল্যবান সময় আর মূল্যবান বক্তব্য আমাদের কাছে ভীষণই প্রয়োজনীয়। আর এরকমই কিন্তু আরো অনেক পুজোর আপডেটস এর জন্য চোখ রাখুন ইনকোডা টিভির পর্দায়।